বসন্তের শেষে সবাই যখন পলাশ ফুল নিয়ে ব্যস্ত, আমি তখন খুঁজে বেড়াচ্ছি সূর্যমুখী ফুলের ক্ষেত। আসলে একটা আলাদা ভালো লাগা আছে এই সূর্যমুখীর প্রতি। তবে কলকাতার এত কাছে যে এত বড় সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। কলকাতা থেকে মাত্র 45 কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গাটা। কোথায়, চলো জেনে নেওয়া যাক। হয়ে গেছে প্রায় অনেক দিন, ভাবছিলাম কোথাও একটা হবে যেতে, খুঁজে পেলাম একটা জায়গা সোশ্যাল মিডিয়া ঘেটে। চলে এসছি আজ সূর্যমুখীর ক্ষেতে। হ্যালো গাই, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি সূর্যমুখীর বাগানে। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম ভর্তি সূর্যমুখী রয়েছে। এই জায়গাটা কোথায়, কিভাবে আসবে, কিভাবে ঘুরবে, কটা সূর্যমুখীর বাগান আছে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে সেসব অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তাহলে তুহিন, চলো রয়েছে। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এখানে অর্থাৎ সূর্যমুখীর বাগানে কিভাবে আসবে। তো এখানে গেলে তোমাদেরকে যেতে হবে দেউলা স্টেশনে, আর তোমাদেরকে ডায়মন্ড হারবারগামী যে কোনো ট্রেনে উঠে দেউলা নামতে হবে। সিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। আমি যেহেতু যাদবপুরে আছি, যাদবপুর কাছে হবে, তাই আমি যাদবপুর থেকে যাচ্ছি। টিকিটের ভাড়া নেবে 10 টাকা করে। তো বন্ধুরা, আমি এখন কিন্তু চলে এসেছি দেউলা স্টেশনে। প্রায় 1 ঘন্টা মতো লাগলো, 12টায় ট্রেনে উঠেছি, 1:05 বাজে এখন। 1:05 এখানে নেমে গেলাম। প্রায় 42 কিলোমিটার মতো দূরত্ব। আর এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন যেদিক থেকে এসছে, এবার ওই দিকটায় হেঁটে যেতে হবে। যেরকম তোমরা খিরাইতে নেমে আবার সেই পাঁশকুড়া স্টেশনের দিকে হাঁটো, সেরকমই ঠিক করতে হবে। এখানে নেমে এবার হেঁটে যেতে হবে ব্যাকওয়ার্ডসে। যখন আসছিলাম তখন ট্রেন থেকেই দেখা যাচ্ছিল। তো চলো এবার যাওয়া যাক। এই হচ্ছে দেউলা স্টেশন, আর এই দিক থেকে কিন্তু ট্রেন এসছে। এই দিক থেকে ট্রেন এসে এই দিকে দাঁড়িয়ে, এবার ট্রেন ওদিকে চলে গেছে, আর আমাদেরকে হেঁটে হেঁটে এবার ওই দিকেই যেতে হবে। সংগ্রামপুর আর দেউলার মাঝ বরাবর যে জায়গাটা রয়েছে, ওইখানে প্রচুর একেবারে পুরো সূর্যমুখীর ক্ষেত রয়েছে। স্টেশন থেকে দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। তো চলো এবার ঘুরে দেখা যাক। প্রচণ্ড রোদ ভাই, এই রোদের মধ্যে আমি সূর্যমুখীর ক্ষেতের দিকে এগোচ্ছি। কিছু করার নেই, কারণ একটা খোঁজ পেয়েছি ফাইনালি। নেপুরা গিয়ে তো দেখতে পেলাম না, যখন এই খোঁজটা পেয়েছি তখন এই জিনিসটা মিস করবো না। দেখো এতটা চলে এসেছি, এবার দুদিকে সূর্যমুখী ফুলের দেখা পাওয়া যাচ্ছে। এবার আমি কনফিউজ যে কোন দিকে যাব। এই যে এই দিকে কিছু ক্ষেত সূর্যমুখীর, ঠিক আছে, বাঁ দিকে, আর ডান দিকে দূরে দেখা দেখতে হবে কি না যাই না, ক্যামেরায় কতটা বুঝবে। এই যে দূরে, ঠিক আছে। তো এবারে আমি কনফিউজ যে কোন দিকে যাব। তো এটা সামনাসামনিই মনে হচ্ছে, আর ওটা অনেকটা দূরে আছে, তো সামনেরটা আগে ঘুরে আসি। নেমে পড়েছি ক্ষেতের মধ্যে, এবার ক্ষেত দিয়ে হাঁটছি। তো ফাইনালি এই হচ্ছে সূর্যমুখীর বাগান। এবারে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা লক্ষ্য করো, সূর্য রয়েছে এদিকে, দেখতে পাচ্ছ সূর্য এই দিকটা রয়েছে, ঠিক আছে, এই দিকে আলো দিক। আর এই সূর্যমুখী ফুলগুলোকে দেখো, পুরো উল্টো দিকে মুখ রয়েছে। সূর্য যেদিকে রশ্মিটা কিরণটা দিচ্ছে, এদের মুখগুলো সেই দিকটা থাকে। তো এই সাইকেলটাকেই বলে সার্কাডিয়াক সাইকেল, সূর্যমুখীর স্পেশালি দিনে দুবার হয়। বেশ অনেকদিনকার ব্যাপার, এর আগের কয়েকটা ভিডিও তোমরা দেখেছো যে আমি ভেবেছিলাম যে এরকম একটা সূর্যমুখীর ক্ষেতে আসবো। তো আসবো আসবো করে আসা হচ্ছিলো না, তারপর একটা জায়গায় গেলাম যে জায়গাটা হচ্ছে মেদিনীপুরের নেপুরা, নেপুরা গ্রাম। তো আমি গিয়ে শুনতে পেলাম যে এই বছর চাষ করেনি। তো কি আর করব, সেদিনকে গোপগড় ইকো পার্ক ঘুরে তারপরে ফিরে এসেছিলাম। ফোনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর কি, ভারাক্রান্ত হয়ে গেছিলো যে তাহলে কোন জায়গা আছে, এমন কোন জায়গা আছে যে আমি গিয়ে দেখতে পাবো এরকম একটা সূর্যমুখীর বাগান, যে চারিদিকে সূর্যমুখীর ক্ষেত পুরো একদম ভর্তি থাকবে। মাঝখান দিয়ে হাঁটবো, ভিডিও করব, ফটো তুলবো, আর তোমাদের সাথেও শেয়ার করব জায়গাটা। তো ফাইনালি সোশ্যাল মিডিয়া ঘেটে টেটে একটা জায়গা সন্ধান পেয়েছি। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, দেউলা। নেপুরায় গিয়ে সূর্যমুখীর দেখা না পাওয়াটা যেন আমার বেপরোয়া সত্তাটাকে চাগার দিয়েছিল। ঠিক করেই নিয়েছিলাম যেভাবেই হোক এবার একটা বিশাল সূর্যমুখীর বাগান দেখেই ছাড়বো।
যখন তোমরা সংগ্রামপুর দিক থেকে আসছো দেউলাতে, দেউলার আগে স্টেশন হচ্ছে সংগ্রামপুর, তো সেই জায়গাটা থেকে আসার সময়ই তোমরা স্টেশন মানে ট্রেনে করে আসার সময় তোমরা দেখতে পাবে এরকম সূর্যমুখীর ক্ষেত দুদিকে, শুধু একদিকে না দুদিকেই এরকম সূর্যমুখীর ক্ষেত রয়েছে। তো যেখানে যারা আসবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এত সুন্দর একটা জায়গা তোমাদের সন্ধান দিয়েছি, তোমরা যারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে এই ভিডিওটাকে অন করেছো বা এই ভিডিওটা দেখ, তাদের জন্য কিছু কথা বলছি। তোমরা যারা এখানে আসবে বা এই ভিডিওটা দেখে ইচ্ছা করছে এরকম এত সুন্দর একটা জায়গায় আসার, আসো দেখো ঘোরো জায়গাটা। একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আসবে এখানে তারা নিশ্চয়ই ট্রাভেলার, তো এক্সপ্লোর করতে ভালোবাসো কিন্তু জিনিসপত্র কিন্তু নষ্ট করো না, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। যে খিরাইয়ের অবস্থা কিছুদিন আগে মানে লোক মুখে শোনা আর কি, যে খুবই খারাপ হয়ে গেছিলো, লোকজন গিয়ে নষ্ট করছিলো সেখানকার সব ফুল টুল, এগুলো কেন মানে ওখানে তো বিক্রিও হয় খিরাইতে, সাইডে দোকানপাট দিয়ে বিক্রিও হয়, তাও কিছু মানুষের মানে সব আছে যে যাবো যে জিনিস জায়গায় নিজে হাতে ধরে টেনে ছিঁড়ে একেবারে নষ্ট করবো, তো সেই জিনিসগুলো করো না, খুবই খারাপ লাগে কারণ এগুলো তো সৌন্দর্য না, এগুলো দেখেই ভালো লেগে যায়। তো তোমাদের যদি ইচ্ছা হয় নর্মাল এমনি দাঁড়িয়ে ছবি টবি তোলো, হাত দিয়ে ধরে ছবি তুলতে পারো কিন্তু টেনে ছিঁড়ে নষ্ট করে এগুলো ঠিক না, এগুলো করো না প্লিজ, এটাই শুধু বলার। এত সুন্দর ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে সাক্ষাৎ সূর্য যেন তার তেজ কমিয়ে আকাশ থেকে মাটিতে নেমে এসেছে, এত অপরূপ শোভা কিন্তু তোমাদের মনকে মুগ্ধ করবেই। বন্ধুরা এখন আমি রেললাইন পেরিয়ে এই পারে চলে এসেছি, মানে ফার্স্টে বাঁদিকের ক্ষেত্রে গেছিলাম, সেখানে ছবি টবি তুললাম ভিডিও টিডিও করলাম, এবার এই পারটা চলে এসেছি। এই পারটা দেখার পরে এপারে কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর এদিকে ট্রেন যাচ্ছে আর এই হচ্ছে সূর্যমুখী ক্ষেত্র। তো বন্ধুরা এইদিকে কিন্তু প্রচুর, ঠিক আছে, এইদিকে এতটা বড় দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিছুটা রয়েছে, ওই দূরে কিছুটা রয়েছে, এই দিকে দূরে রয়েছে, মানে এইদিকে এই পারটা পুরো ভর্তি, ওই দিকটা রয়েছে আরও দূরে দূরে হলুদ হলুদ দেখা যাচ্ছে, মানে খিরাইয়ের সেকেন্ড যদি শুধু সূর্যমুখীর জায়গা কোথাও থাকে তাহলে হচ্ছে এই দেউলা। তো আজকে ভিডিও এই অবধি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই সূর্যমুখীর বাগানের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, ততক্ষণ কিপ ট্রাভেলিং কিপ ফুডিং।